আমি এত দাদি স্কুলে গেছি করে দুনিয়া কেন তাই বুঝে না হ্যালো আইবিনে শুইলে কইলাম রাগ উঠতাছে ওখানে আইলিনে লুম্বা লুম্বা একদম রাগ ওখানে শুইলে কেমন বাড়তাছে প্রশ্ন করে দুনিয়া কেন তাই বুঝে না আমি কোন সুন্দরা ডাকতাছি বদমাশ বেড়ি হুনে না প্রশ্ন করে দুনিয়া কেন তাই বুঝে না আমি কোন সুন্দরা ডাকতাছি বদমাশ বেড়ি হুনে না কিলো আইলিনে কেমনটা লাগে বুঝি না জালি বেড়ি হুনে না তোর দিদারে পৈতলার থেকে ডাকতাছি হুন হই না কথা একলা একলা বইতে বইতে ভাল লাগতেছে না আ না তিয়া তুই বোতলের কথা কই আব আমার মুখ দা তেসরা কথা বুঝছ ব্যাপারটা আরে শালা দাদু তুই চলে আরে নাতি তুই কলজাত লাগাইয়া কথা কস হ্যাঁ একটা নাতি থাকলে একটা দাদুর আর কি লাগে তোর লোকে আমার হচ্ছে রক্তের সম্পর্ক বুঝস আর তোর দাদির প্রেমের সম্বন্ধে তুই জানোস কিটা কিচ্ছু জানোস আরে শুনছি তুমি এককালে বহুত জাউরা আসলা কি হরে শুনছি তুমি কো কো আগের বাস্তব কাহিনী কো শুনি বুঝা গেল কিতা আর কমু ইতা গেছে গা পুরান কথা এটি আর কই আর কিতা হইব না তি ইতা গেছে গা বাদে আচ্ছা দাদু তুলে স্কুল লাইফে কিতা কিতা করছস তুলে গপ শুনা তুই কত কইরা যো তো কইতাছস আচ্ছা শুন একটা কাহিনী একদিন আমি এত দাদি স্কুলে গেছি করার মতন তো আর বিল্ডিং ঘর আসলো না আমরা তো আসলো বেড়ার ঘর তো মাঝখানে একটা পার্টিশন আসলো এমনি ভাঙতে চার পাঁচ দিনের ভিতরে মানুষ যাও না আনো মতন ভাঙালাইছি বুঝছ এইটা দিয়ে তো দাদির দিকে আমি চাই থাকতাম আর তো দাদি পড়াশোনা মনোযোগ সেই রকম মনোযোগ দেওয়া রাখতো আমরা না পড়াশোনা বুঝছ না একদিনটা এক সারে আমার দিকে লাগছে দিকা ডাক দিছে আমারে গেলাম আমি তো জানি আজকে আমি ধরা ভরে আছি গিয়া কি তো জানি জিগা গেছি বলতা কত রাজকে পড়ালো মু হ্যাঁ আমিও কম বিজর মানা কিছু লোন স্যার ঠিক আছে লিঙ্গ কত প্রকার আমিও খারাপ অবদারটা আমি বলছি লিঙ্গ দুই প্রকার আমার জিজ্ঞেসে লিঙ্গ দুই প্রকার ক কি কি আমি কইছি এক বেড়া লিঙ্গ এক বেড়ি লিঙ্গ এরপরে আমার প্রশ্ন করছে বলে তুই ক জল কি লিঙ্গ আরে নাতি একসময় আমিও কম যাবো আসলাম না আমিও একটু এই সারে রে জল বেড়ি লিঙ্গ বুঝছ এরপরে সারে আমারে কইছে হুরু গাদা এবারে আমি কইছি স্যার তোলে এটা বেড়া লিঙ্গ এরপরে স্যার আমার কাছে এ বেদক আমিও কইছি আমি স্যার এটা পশু লিঙ্গ স্যার কষ্ট আমাকে এটা ধমক লিঙ্গ এরপরে স্যার কইছে গেট আউট আমি কইছি সরি স্যার এটা অপমান লিঙ্গ এরপরে স্যার কি করছে জানো
তারে আবার ঠাড়ে এমনি একটা সর দিছে আই সে চোরও আসলো আগে এসে আমি কি করছে ন আমিও ঘুরে বামা পেছন মেরে দিছি এরপরের দিন চারে ডায় নিয়ে আমারে এত বড় কাগজে কত লিখা দিছে পরে তা শুনি যে আমার পিসি দিছে এরপর রাইতে শুনে স্যার দেখলাম স্যার এটার মানে আমি পাইছি তাহলে তো তোর বিয়ার দিকে অন গেছে না কি পাইছস ক আমি স্যার এটা তো সমাপ্ত লিঙ্গ এরপরে দিন থেকে তো শেষ আর তো স্কুল গেলাম না এবারে তোর দিদা যাইতো ওই কুনার যে ওই হুঙ্গুলের কুনারা ইয়ে আমাকে দাঁড়িয়ে থাকতাম চিন্তাধারা করতাছি তোরও একটা বিয়ে শাদি করাম ওটা বহুত খাই লাগিলা হয়েছে ওরা করলো তো বিয়ে করালে আর তো বউ আইব আমার সময়টা পাস হইব আর কি বুঝছ না তুমি আমি দাদি কুত্তা ছাগল লয়ে দি আমরা সাতজন সাতজন এসে তোর কি দিছে সাতজন তোর বিয়া করামু তোর বউ একজন কজন হইছে নয়জন আটজন সাতজন তোর বউ একজন আটজন তো বাচ্চা কাচ্চা হইলে নয়জন হইব এবার আমরা নয়জনের অত বড় পরিবার হইব বুঝছস আমার বিয়ার দুই দিন পরে তো তুমিও ভাবতাম তোর বিয়া করবো তোর আর বিয়ে করাইতাম না তোর এমনি রেখা দিব হ্যালো দর্শক মন্ডলী তো আপনার যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটারে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি ভিডিওটারে শেয়ার করে দিবেন ঠিক আছে তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওর মধ্যে।